তাই হাজি ব্যতীত বাকি মানুষ এই রোজা মক্কার হোক মদিনার হোক বা অন্যান্য দেশের বাসিন্দাই হোক না কেন তাদের জন্যই এই রোজা হাদিসের মধ্যে এসেছে আবু কাথা দ্বারা আলাসুল আলি সালাতুসালকে জিজ্ঞাসা করা হলো বা আন সাউ মে ইয়াউমে আর ইউকেরসানা আলমা দিয়া আলমা হাদিসটি সাহি মুসলিমের মুসলিম তো আরাফাতের দিনে রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু বলেন এই রোজা এক বছর আগের ও এক বছর পরের গুনা মাফ করে দেয় তাহলে বোঝা গেল কোনো ব্যক্তি যদি আরাফার রোজা রাখে আরাফার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ সুবহান ওয়া এই রোজার বিনিময়ে দুই বছরের গুনা কাটাকে ক্ষমা করে দেয় এই ছিল ফজিলত এখন রোজা রাখবে কোন দিন প্রত্যেককে নিজ নিজ দেশের তারিখ অনুযায়ী না হাজিরা যেদিন আরাফার মাঠে উপস্থিত হবেন সেই দিনে এই বিষয়ে ওলামাদের মধ্যে মতানক্য থাকলেও ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী হাজিরা যেদিন আরাফার মাঠে উপস্থিত হবেন সেই দিনেই এই রোজা রাখতে হবে যেহেতু হাদিসের মধ্যে ইয়ম শব্দ এসেছে দিনের কথা উল্লেখ করা হয়েছে তাই তাই মতান না পড়ে আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হলো এই যে হাজিরা যেদিন আরাফার মাঠে উপস্থিত হবে সেই দিনেই এই রোজা রাখা তবে যদি কোনো ব্যক্তি জানতে না পারে যে কোন দিন হাজিরা আরফার মাঠে উপস্থিত হবেন সেই তারিখ বা দিন সম্বন্ধে যদি তারা জ্ঞাত না হতে পারেন জানতে যদি না পারেন তাহলে তার কথা ভিন্ন তো এই ক্যাটাগরির মানুষ যদি তারা নিজ নিজ দেশের তারিখ অনুযায়ী ন তারিখে জিল হাজ মাসের ন তারিখে যদি তারা রোজা রাখে তাহলে এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই কিন্তু ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি জানবে যে আজকের দিনে আরাফার মাঠে হাজিরা উপস্থিত হয়েছেন সেই ব্যক্তির জন্য এটা বৈধ হবে না যে তারা নিজ নিজ দেশের তারিখ অনুযায়ী রোজা রাখবে এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত বাকি আল্লাহ আলম সালাম আলাইকুম রহমতুল্লাহ ইলা ইলা إلا الله لا إله إلا الله ما لنا